প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমরা এখন ইন্ডিয়ার ভিতরে অবস্থান করেছি। এই সেই ইন্ডিয়ার সীমানা, এখান থেকে শুরু ইন্ডিয়ার পিলার, এখান থেকে শুরু। আর এটা কিন্তু বাংলাদেশের রাস্তা, হ্যাঁ। আর এই যে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে ইন্ডিয়া, এখান থেকে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। এটা বিডি, মানে এই পাশ বাংলাদেশ, আর খুঁটির এই পাশ থেকে নিয়ে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। তার মানে এই এরিয়াটা, এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এই এরিয়াটা ইন্ডিয়ার ভিতরে অবস্থান দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা। এটা ইন্ডিয়ার ভিতরে অবস্থান। এই যে এখন আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকব। আসসালামু আলাইকুম। আঙ্কেল, আমরা চুয়াডাঙ্গা সদর থেকে আসছি, আমাদের চুয়াডাঙ্গা সদরের উপরে বাসা। আসলে আমাদের চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া, আমি কুষ্টিয়া থেকে আসছি, যদিও আমি এখানে চাকরি করি, সেই সুবাদে হয়তো এখানে আসি। ও, মানে আপনিও এখানে কিসের ভিতরে আছেন? আমি আছি কাস্টম গোয়েন্দাতে। আচ্ছা, কাস্টম গোয়েন্দাতে। আচ্ছা, সিআইডি। অনেক ধন্যবাদ আঙ্কেল। আসলে আমরা তো মনে করেন আমাদের চুয়াডাঙ্গা শহরে বাসা, কিন্তু আমরা চুয়াডাঙ্গা জেলার লোক হয়েও আমরা কিন্তু এই জায়গাটা আসতে পারিনি। এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যর্থতা, যার কারণে আমরা মনে করলাম এদিকে আমাদের এক ফ্রেন্ডের ছেলের মুসলমানই ছিল, সেখানে এসেছিলাম। তা বললাম যেহেতু এসছি একটু আমরা দেখে যাই। তাহলে এখন যে আমরা এখানে অবস্থান করছি, এটা কি তাহলে ইন্ডিয়ার ভিতরে সীমানা, অর্থাৎ ইন্ডিয়ার সীমানার ভিতরে আছি? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে দুই আঙ্কেল আছে, তারা সরকারি কর্মকর্তা এবং তারা গোয়েন্দা বিভাগে আছে। তাদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি। তো আঙ্কেল, আসলে এই এরিয়াটা, মানে এই ইন্ডিয়ার এখানে এরিয়া কতটুকু বলতে পারবেন? যে আমরা এখানে এটা জানা নেই, তবে আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছে এটা ইন্ডিয়ার মাটি। আচ্ছা, অর্থাৎ ইন্ডিয়ার অংশের ভিতরে আছে। তাহলে বাংলাদেশের বর্ডারটা এদিকে কোথায় হতে পারে? বর্ডারে আর অল্প একটু, হয়তো 2 মিনিট গেলেই পাবেন। 2 মিনিট গেলে সামনে, তাই না? এই বর্ডারকে বলা হয় জয়নগর চেকপোস্ট। জয়নগর চেকপোস্ট, তাই না? ওখানে গেলেই দেখতে পাবেন যে বিজিবি এবং পুলিশ প্লাস কাস্টমস, তিনটা সংস্থা কার্যক্রম পরিচালনা করে, যারা প্রতিনিয়ত বাংলাদেশ থেকে ইন্ডিয়ার প্রবেশ করতেছে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছে। সে টুরিস্ট যাত্রী হোক, মেডিকেল পেশেন্ট হোক, অথবা বিজনেস প্যাসেঞ্জার হোক, যেটাই হোক, যে কোনো ক্যাটাগরির পাসপোর্টধারী কোনো যাত্রী বৈধভাবে ভিসা লাগিয়ে তারা আপ ডাউন করতেছে, ডিপার্চার এবং অ্যারাইভাল হচ্ছে তাদের, আগমন এবং প্রস্থান। আচ্ছা আঙ্কেল, অনেক ধন্যবাদ। আচ্ছা আঙ্কেল, একটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু আপনি কুষ্টিয়া ডিস্ট্রিক্টে, আমাদের পার্শ্ববর্তী জেলা, তা আমাদের চুয়াডাঙ্গা জেলায় আপনার কেমন লাগছে? এটা একটু আপনাদের মনোভাবটা যদি একটু প্রকাশ করতেন। চুয়াডাঙ্গা আর কুষ্টিয়া তো আসলে ডিফারেন্ট করার কিছু নাই, একই কথা, যদিও বৃহত্তর কুষ্টিয়া বা নদিয়া বলা হতো আমাদের, ঠিক আছে, সেম মোটামুটি এখানকার পরিবেশ ভালো। তারপরে মূলত বর্ডার এলাকার ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।